এখন কথা হচ্ছে ঈদের জামাত যত বড় হবে, যত বিশাল হবে, এটা তত সুন্দর। এই জন্য ঈদের নামাজ ক্ষুদ্র ক্ষুদ্র করে, ছোট ছোট করে আদায় করা এটা উত্তম নয়। ঈদের নামাজটা বড় পরিসরে হবে, অনেক মানুষ সমাবেত হবে, সেখানে আল্লাহ কোন এমন একজন বান্দা থাকবে যাদের অসিলাই আল্লাহ তাআলা যে বিষয়টা বলছিলাম যে ঈদের নামাজ এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তো আমরা তো সকলে ওভাবে ইবাদত করতে পারি নাই, কিন্তু আল্লাহ কিছু বান্দা এমনও আছে যারা পরিপূর্ণ ভাবে নিবেদিত প্রাণ ছিল, মেয়ের বাণী করে আমরা একটু এগিয়ে আগে আগে বসে চেপে চেপে বসি, আমরা মেয়ের বাণী করে আমরা দাঁড়ায় যাই, সকলে দাঁড়ায় কাতার সোজা করে দাঁড়ায়, দাঁড়ানোর পরে ফাঁকা জায়গা পূরণ করি, তারপরে আমরা একটা বই পুরো দুই চার মিনিট কথা বলে আমরা আমরা দাঁড়ায় যাই, ফাঁকা জায়গাগুলো পূরণ করি, আমাদের যে ভাইরা দাঁড়িয়ে আছেন পিছনে মেয়ের বাণী করে ওদেরকে জায়গা করে দেয়, ফাঁকা জায়গাগুলো সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করি, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করি মেয়ের বাড়ি করে। মেয়ের বাড়ি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করি, একটু চেপে চেপে দাঁড়ায়, একটু চেপে চেপে দাঁড়ায় মেয়ের বাড়ি করে আমার ভাইকে সুযোগ করে দেয়, আমার ভাইকে সুযোগ করে দেয়, চেপে চেপে দাঁড়ায় দাদা হৃদয়ের ভিতরে ফাঁকা জায়গাগুলি পূরণ করে নিই ইনশাআল্লাহ। সবাই সব ভাই যেন এই আনন্দের মধ্যে শরীর হতে পারে, সকলে যেন নামাজ আদায় করতে পারে। কাতার কি সোজা হয়ে গেছে? কাতার কি সোজা হয়ে গেছে? মেহরবানি করে বলবো বলবো সোজা করে নিই, বসাই নিই, তারপর বলবো। আমরা বসে মেহরবানি করে একটু বসি, বসে যাই নামাজ আমরা শুরু করে দেবো। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা খুব প্রয়োজন, মেহরবানি করে বসে যায়, বসে যায়। কাতার সোজা করার এজন্য আগে যেন সমস্ত ভাইরা জায়গা পায়, ভাই সামনে তাকায় মেহরবানি করে বসে যায়, বসে যায়। এই যে যারা সামনে দাঁড়ায় আছে মেহরবানি করে বসে, এই যে ফাঁকা জায়গাগুলো বসে যায়, বসে যায়। এবং এদিকে মোটরাজ্য হই, আমরা সকলে এদিকে মোটরাজ্য হই, এই যে তারা দাঁড়িয়ে আছে বসে যায়, এই যে এবং এদিকে খেয়াল করি মেয়ের বাড়ি করে বসে যায়, এই যে দাঁড়িয়ে আছেন যে বসেন, বসেন, আওয়াজ বন্ধ করেন, বসেন, সেট আমি এখান থেকে বলতেছি আপনি বসেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমরা হচ্ছে ভিলেজ লাইফ থেকে, আমি হচ্ছে তানভীর শুভ। আর কিছু কম ওইটা এখানে আমার মতো নাদান নাখান্দা বান্দাও এরকম আছে, কিন্তু আল্লাহ যে রেখার বান্দা তাকে যখন আল্লাহ তাআলা মাফ করবেন, আমার স্বামী এটা যায় না যে একজনকে মাফ করবো আর বাকিদেরকে বিফল করে ব্যর্থ করে পাঠাইয়া দিব, আমি আল্লাহ তাআলা রহমতের স্বামী এটা যায় না। আল্লাহ তাআলা সে সকল নেককার বান্দার ওসিলায় আমার জিন্দিগির গুনাহ কাটাকে আল্লাহ তাআলা মাফ করবে। এই জন্য ঈদের জামাত যত বড় হবে, যত বিপুল সংখ্যা হবে, ততটা বেশি ইসলামের সৌন্দর্য। খ্রিস্টান বিধর্মীরা দেখবে ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ, কতটা ভ্রাতৃত্বপূর্ণ, পরস্পরের মধ্যে কতটা ভালোবাসার বন্ধন ঈদের জামাতের মাধ্যমে প্রকাশিত হয়। যে সবাই এক কাতারে দাঁড়াচ্ছে, এখানে ধনী নেতা নেতা এবং কর্মী নাই, রাজা বলছে নাই, সবাই এক কাতারে দাঁড়িয়ে আছে, ইসলামের সৌন্দর্য। এবং ঈদের জামাত এই জন্য, ঈদের জামাত বড় হওয়া এবং বেশি মানুষ হওয়া এটা সুন্দর। এজন্য আমরা চেষ্টা করবো একতাবদ্ধ থাকবার জন্য, আমাদের জামাত একতাবদ্ধ থাকবার জন্য চেষ্টা করবো, জামাত যেন ঈদের জামাত ছোট না হয়ে যায়,
লোক সংখ্যা কমে না যায় এরকম কোন কার্যক্রম আমরা করবার চেষ্টা করবো না। একটা বিষয় হচ্ছে আমরা অনেকে ভাবতে পারি এত দূর থেকে হেঁটে আসবো কষ্ট হয়। ভাই ঈদের দিনে পাই হেঁটে আসা এটা তো সুন্দর, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এই সব থেকে আমি কেন বঞ্চিত হতে চাচ্ছি, মানুষকে কেন বঞ্চিত করতে চাচ্ছি, এই জন্য আমি অনুরোধ করছি যে আমাদের লোক সংখ্যা যত বেশি হবে দেখতে ভালো লাগবে। এটা আল্লাহ তাআলা নেক বান্দাদের রসুলে আমাদের জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন, একটু পায়ে হেঁটে আসবো প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, হৃদয়ঙ্গম করবার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। সময় হয়ে গেছে, মেহরবানি করে আমরা দাঁড়িয়ে যদি পিছনে কাটা হয়ে গেছে যায় দেখবো হাত উঠে দেখাবে, যাওয়ার এখনই শুরু হয়ে যাবে, সময় হয়ে গেছে। আমরা সকলে দাঁড়াতে পেরেছি, একটু সামনের দিকে চলে যাবে, সামনের দিকে আগে আসে এই বাড়ি করে। যদি কাদা সোজা হয়ে থাকে একটু মেহরবানি করে পিছন থেকে হাত দেখা, হয়ে গেছে কি হয়ে গেছে, যাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث غاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة
وأكواب موضوعة ونمارق مسكوبة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمصيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر Thank you.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ
اهل الجنه رضي الله عنها والحسن والحسين سيدا شفاعة اهل الجنه رضي الله عنهما وحمدة اسد الله واسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة الله وابنة الله تغادر ذنبا الله الله في اصحابي لا تتخذوهم ورثا من بعدي ومن احبهم فبحسن احبهم ومن ابغضهم فبحسن ابغضهم وخير امتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله في الاسماء الحرم سلطان الله الذي احانه ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد নাই ভাই কথা না বলি আসলে কিন্তু হাতে হাতে কাজ করি এদিকে কি আছে একটা বিষয় আমি রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেছিলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং শাওয়াল মাসে বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং শাওয়াল মাসে যে মাসটা শুরু হয়ে গেছে শাওয়াল মাস এই শাওয়াল মাসে যে ব্যক্তি রোজা রাখবে ছয়টি রোজা তাকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে সারা বছর সওয়াব রাখবে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে এই জন্য রমজান মাসে রোজা তো রেখেছি আলহামদুলিল্লাহ এই শাওয়াল মাসে যে ছয় রোজা রাখ আছে এইটা আমরা রাখার চেষ্টা করবো আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার ঈদের মাঠে আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করবেন আমরা আশা রাখি আল্লাহ তাআলা রহমত করে যে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে যেটা আমরা আশা রাখি আল্লাহ এখন ক্ষমা করার অর্থ কি এই যে আমাদেরকে ক্ষমা করলেন আল্লাহ তাআলা এটার অর্থ কি তার অর্থ হলো এই যে আমাদের হৃদয়ে আমাদের কলমের মধ্যে গুনাহের যে কালিমা ছিল গুনাহের যে কালো কালো দাগ ছিল এখন আগামী দিনে আমাদের দায়িত্ব হলো এই দিনের মধ্যে আর যেন দাগ না লাগে একটা সাদা কাপড় একটা সাদা কাপড় পরে আসছি সাদা কাপড় দিয়ে একটু দাগ লাগে দূর থেকে আমাকে গোসল করানো হবে আমি গোসল করতে পারবো আমাকে গোসল করানো হবে আমাকে
হবে আমি করতে পারবো না, আমাকে সুগন্ধি লাগানো হবে আমি লাগাতে পারবো না, আমাকে নিয়ে আসা হবে আমি আসতে পারবো না, আমার উপরে নামাজ পড়া হবে আমি নামাজ পড়তে পারবো না, আমাকে কবরে যেতে হবে আর কবরটা হয়তো জাহান্নামের গর্ত হবে অথবা জান্নাতের টুকরা হবে, এটা আমার হাতে, আমি কোনটা বানাবো, আমার কবরকে জাহান্নামের টুকরা বানাবো নাকি জান্নাতের অংশ বানাবো, আমি আমার আমলের দ্বারা এটা হবে। এজন্য আমরা সংকল্প করি, তিনি প্রতিজ্ঞা করি যে আল্লাহ রমজান দান করেছিলেন সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি ইবাদত করবার জন্য, তাকে আগামী দিনেও গুনাহ থেকে আমি বেঁচে থাকবো, আমরা রুকুনকে আমি মানব, চেষ্টা করি ইনশাআল্লাহ। যদি আমরা সংকল্প করি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন তৌফিক দান করবেন, কারণ আল্লাহ বলেছেন আমি তার দিকে দুই কদম বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তাআলার দিকে দৌড়ে আসি, আল্লাহ তাআলা এতটা দয়ালু এতটা ক্ষমাশীল। সুতরাং আমরা আল্লাহ রহমান থেকে কেন বঞ্চিত হবো বলে এজন্য সংকল্প করি আল্লাহ আপনার লাফরমানি করবো না, গুনাহ আর করবো না, আপনার হুকুমকে মানবো, আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করে। কালকে সঙ্গে শেষ হয়ে গেছে, আমরা দোয়া শরীফ পড়ি সকলে, আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেই দেন, যে ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঈদগার মাঠ থেকে নিষ্পাপ হয়ে ফিরে যাবো, ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে যাবো, যেন আল্লাহ তাআলা এইভাবেই আমাদেরকে বানায় দেন, আমাদের দোয়াকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের আত্মীয় স্বজন বাবা মা যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, এবং আগামী দিনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। ভাই এই কথাটা আমরা বারবার ভুলে যাই, বারবার ভুলে যাই যে কেন আমার আল্লাহ আমাকে বানিয়েছে, আমার মালিক আমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, এই কথাটা আমরা ভুলে যাই। আমরা মনে করি আমার জীবনের নকশা ব্যবসা করা, আমার জীবনের নকশা কেক খাওয়া করা, আমার জীবনের নকশা চাকরি করা, কিন্তু আমি এটা ভাবি না যে আমার মালিক আমাকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। এটা আমরা ভুলে যাই, দুনিয়ার ভিতরে এইভাবে ঢুকে যাই যে দুনিয়ায় যেন আমার উদ্দেশ্য, এটা না ভুলে গেলে চলবে না, চলার জন্য দুনিয়া প্রয়োজন আছে কিন্তু দুনিয়া ঢুকে চলবে না, লঞ্চ পানি ছাড়া চলতে পারে না কিন্তু লঞ্চের ভিতরে যদি পানি ঢুকে যায় সেই লঞ্চ আর বাঁচতে পারে না, ঠিক তখন ভাবে বান্দা দুনিয়া ছাড়া বান্দে বাঁচতে পারে না কিন্তু দুনিয়া দিনের ভিতরে ঢুকে গেলে সেই বান্দা জাহান্নাম ছাড়া আর কোনো দেখবে। এই জন্য আমরা আল্লাহকে দোয়া করবো, দুনিয়ার মহব্বতে আল্লাহের করে দেন, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, জান্নাত জান্নাতের মহব্বত, আখিরাতের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন, কোরআন সুন্নাহ অনুসারে জীবন যাপন করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করবো। দোয়া শুরু করতে থাকি, আল্লাহ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. প্রত্যেকে নিজের গুনাহের দিকে কল্পনা করে আস্তাগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার দোয়া শুরু করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول الله صلى الله عليه وسلم يقول شيء الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا إنا نسألك الجنة ونعوذ بك من النار. হায় আল্লাহ এ পরবর্তীকার আলম, হায় আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেছিলেন মাওলা, হায় আল্লাহ আপনি আমাদের উপর অনুগ্রহ করেছিলেন মাওলা, আল্লাহ রমজানের মতো মহান মাস আপনি আমাদেরকে দান করেছিলেন মাওলা, হায় আল্লাহ রোজার মতো দৌলত আপনি আমাদেরকে দান করেছিলেন মাওলা,
এবং আপনার রাসূল বলেছে যে ব্যক্তি রোজা রাখে সওয়াবের আশায়, আপনি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। যে ব্যক্তি সালাত ও তারাবি আদায় করে আপনি তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ, যে ব্যক্তি শবে কদরে ইবাদত করে আপনি তার জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা দুর্বল বান্দা মাওলা, আল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি মাওলা, ভুল ভ্রান্তি হয়ে গেছে, মেহরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা গুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার সকলে আপনার ক্ষমার মোহতাজ মাওলা, আয় আল্লাহ আপনার ক্ষমার মোহতাজ মাওলা, আয় আল্লাহ আমরা সকলে আপনার ক্ষমার ভিখারি মাওলা, আয় আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে গুনাহ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে ইজ্জা থেকে ফিরে যাওয়ার তৌফিক দান করে। আয় আল্লাহ, আমরা যেভাবে রমজান মাসে গুনাহ থেকে কিছুটা হলেও বেঁচে থাকার চেষ্টা করেছি মাওলা, আল্লাহ আমাদের প্রতি যত্নশীল হয়েছিলাম মাওলা, আল্লাহ রমজান চলে যাওয়ার পরও ওইভাবে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আল্লাহ বাসত্বে আমাদের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহরবানি করে আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি অন্ধকার কবল বসে আছে মাওলা, আয় আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন মাওলা, আয় আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন মাওলা, আয় আল্লাহ জানি না কারা বাবা কি কবরে শোয়া রয়েছেন মাওলা, আয় আল্লাহ জানি না কারা জনম দুঃখিনী মা কবরে শোয়া রয়েছে মাওলা, আয় আল্লাহ মেহরবানি করে আমাদের পিতা মাতার জিন্দিগির গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন মাওলা, আয় আল্লাহ আমাদের দাদা দাদি যাদের কবরে শুয়ে আছে মাওলা মাফ করে দেন, আয় আল্লাহ অনেকের প্রিয়তমা স্ত্রী কবরে শুয়ে আছে মাওলা তাদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে মাওলা তাদেরকে আপনি মাফ করে দেন, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ ওই বড় যুগের আলম, আয় আল্লাহ আমরা আপনার শব্দ মাওলা, আয় আল্লাহ আপনার দরবারে ভিখারি মাওলা, আয় আল্লাহ মেহরবানি করে আপনার দরবার থেকে আমাদেরকে ফেরায় দিন না মাওলা, আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন মাওলা, আয় আল্লাহ বসতি নামাজ আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করেন, আল্লাহ হার হালতে আপনার জিকিরে ফিকিরে থাকার তৌফিক দান করে, আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, আল্লাহ একটা গুনাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে মাওলা, আয় আল্লাহ এই অনুভূতি আমাদের সবাইকে আপনি দান করেন মাওলা, আল্লাহ সমস্ত প্রকার গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন মাওলা, আয় আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, কারণ এক একটা নেক আমল জান্নাতের দিকে আমাদেরকে এক এক কদম বাড়ায়া দিবে মাওলা, আয় আল্লাহ নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দেন, গুনাহের প্রতি অন্তরের মধ্যে ঘৃণা জন্মায়া দেন, আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন মাওলা, আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নেন মাওলা, আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক খেয়াল বানায় দেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক খেয়াল বানায় দেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক খেয়াল বানায় দেন, আয় আল্লাহ আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনি দিনদার বানায় দেন, আল্লাহ ঘরের ভিতরে গুনাহের পরিবেশ মুক্ত করার তৌফিক দান করেন, আয় আল্লাহ আমাদের ঘরগুলিতে ইবাদতের পরিবেশ কায়েম করার তৌফিক দান করেন, আয় আল্লাহ দয়া করে আমাদের সবাইকে হালাল রিজিক দান করেন মাওলা, আল্লাহ হালাল রিজিকের দুয়ার কি আমাদের জন্য খুলে দেন মাওলা, আল্লাহ হালাল রিজিকের দুয়ার কি আমাদের জন্য অবারিত করে দেন মাওলা, আয় আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, আয় আল্লাহ মেহরবানি করে আমাদের মধ্যে অসুস্থ হয়েছে আল্লাহ সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ যারা মাল মামলা মোকদ্দমায় জর্জরিত তাদেরকে আপনি হেফাজত করেন, আল্লাহ যার যে হাজত রয়েছে প্রত্যেকের হাজতকে আপনি পুরা করে দেন, আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে ইমানের সঙ্গে কবরে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহ কবরের সঞ্চয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, মালিক কবর ভয়াবহ জায়গা মাওলা, আয় আল্লাহ কবরের সওয়াব ঠিক করে কবরে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহ জাহান্নাম থেকে পানা চেয়ে দিছি মাওলা, আল্লাহ জাহান্নাম থেকে পানা চেয়ে দিছি মাওলা, আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাত দান করেন মাওলা, কিয়ামতের মাঠে সূর্য যখন মাথার উপরে আসবে মাওলা, মানুষের মাথার মগজগুলো গোল গোল করে পড়ে যাবে মাওলা,
আল্লাহ কঠিন মুহূর্তে আমাদের সবাই কারো সুর নিজে সাহায্য করেন মৌলা। আর আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবাইকে আপনার প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আপনার গোলাম হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আপনার গোলাম হওয়ার তৌফিক দান করেন, আয় আল্লাহ আপনার না কোরবানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আয় আল্লাহ আমরা যা চাইলে আমাদেরকে দান করেন, আর যা চাইনি কিন্তু আমাদের প্রয়োজন আপনি তো জানেন প্রয়োজন পুরা করে দেন, আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন মাওলা, আয় আল্লাহ আপনার খবরে এখান থেকে ফিরতে চাই মাওলা, আয় আল্লাহ আমার ক্ষমা সঙ্গে নিয়ে ফেরার তৌফিক দান করেন, আয় আল্লাহ আমাদের দিলকে গুনাহের কালিমা থেকে ধুয়ে ধুয়ে মুছে পাক সাফ করে দেন মাওলা, স্বচ্ছ পবিত্র দিল নিয়ে থেকে ফিরে যাওয়ার তৌফিক দান করেন মাওলা, গুনাহের কালিমা থেকে আমাদের দিলকে পাক সাফ রাখার তৌফিক দান করেন মাওলা, আয় আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন মাওলা, রব্বি রহমুহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি রহমুহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি রহমুহুমা কামা রব্বায়ানি সাগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر الله الحمد এই তাকবীর দেওয়া সারাদিন ঈদের সারাদিন আস্তে আস্তে করা মোস্তাহাব, এই জন্য আমরা চলতে ফিরতে তাকবীর পড়তে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।